সবার চাইব গায়ে ঈদ মুবারক সমস্ত প্রবাসী ভাইদের পক্ষ থেকে ঈদ মুবারক আজকে আপনাদেরকে আমি দেখাবো প্রবাসীরা প্রবাসে কিভাবে জীবনযাপন করছে পরিবার পরিজনদেরকে ছেড়ে এবং আত্মীয় স্বজনদের সবাইকে দেশে রেখে তারা প্রবাসে কিভাবে ঈদ করছে তারা সেই বিষয়ে আজকে আপনাদেরকে দেখাবো সাথেই থাকেন ফ্রম মালয়েশিয়া আইনাল হক তো বন্ধুরা এখানেই থাকে সেই প্রবাসীরা তো খুবই সুন্দর দেখতে দেখেন কি সুন্দরভাবে তারা গাড়ি পার্কিং করে রাখছে তবে এগুলা লোকালরা রাখেছে তো এখানেই প্রবাসীরা থাকে তো আমরা সামনে যাব তো আজকে প্রবাসীরা কি করছে সেটাই আজকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব সাথে থাকবেন আপনারা প্রিয় বন্ধুরা হ্যাঁ অনেক সুন্দর মালয়েশিয়া আসলে খুবই সুন্দর ন্যাচারাল এক ঋতু দেশ তো সেজন্য দেখতে অনেকটা সুন্দর লাগে সত্যি তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আপনারা প্রবাসীরা বসে আছে এখানে তো এদিকে দেখা গেছে একটা মাঠ ছোট মাঠ সেই মাঠে তারা খেলাধুলা করতেছে তো আমরা এখন সেই মাঠে দেখবো তারা কিভাবে কি করছে তো এটা হ্যাঁ ঈদ মৌসুমে প্রিয় বন্ধুরা ভিডিওটা করেছিলাম আমি হ্যাঁ তারা ঈদের দিন কিভাবে কি করে পরিবার পরিজনদেরকে এই দেশে রাইকে বিদেশের বাড়িতে তো আমি প্রবাসীর ছোটোখাটো আশে বিষয় তুলে ধরার আপনাদের মাঝে চেষ্টা করবাম আপনারা সাথে থাকবেন তো তারা এখন খেলাধুলা করতেছে আসলে প্রবাসী জীবনটা আপনারা দেশে থেকে যেরকম ভাবে ওইরকম কাটে না প্রিয় বন্ধুরা অনেক কষ্টে কাটে তো শত কষ্টকে ঢেকে রাখার জন্যে তারা মূলত এই খেলার আয়োজন তা না হলে হয়তো ঈদের দিন খেলাধুলা করছে পরে হয়তো ঘুরতে যাবে আর দেশে থাকলে তো পরিবার পরিজনদেরকে যদি কাছে থাকতো সবাই যদি কাছে থাকতো তাহলে তো অনেক দিকে ঘুরতে যাওয়া হয়তো তো প্রবাসের জীবন যদি না আসেন প্রবাসে তাইলে আপনাদেরকে আমি বলে কখনো বোঝাইতে পারবো না যারা থাকে শুধু এটা তারাই বোঝে তো রুমগুলার মার্শাল্লাহ অনেক সুন্দর দেখতে ব্যস্ত জীবন কি করবে প্রবাসে বসে আছে সবাই প্রাকৃতির বিষয়টা মালয়েশিয়া যদি আপনাদেরকে বলি তাহলে বলে শেষ করতে পারবো না বললেই নয় মালয়েশিয়া প্রাকৃতি খুবই সুন্দর গাছপালা অক্সিজেনের কখনো অভাব পড়ে না প্রবল পরিমাণ এবং বিপুল পরিমাণ অক্সিজেন আছে অনেক প্রবাসী বাইরে খেলতে আছে দেখতে পাচ্ছেন কি অবস্থা প্রবাসী কিভাবে জীবনযাপন কাটছে ফুটবল খেলা ভালোই লাগতেছে নাকি আলহামদুলিল্লাহ হ্যাঁ ভাইয়া এখন পানি খাচ্ছে পানি পান করছেন তিনি কিছুটা টায়ার হয়ে যাচ্ছে কে ফুটবল খেলে তোমার কি অবস্থা মেসি ভাই ভালো আলহামদুলিল্লাহ ওনারও ভালো কাটতেছে আপনার কি অবস্থা দেশি ভাই আপনার কি সুন্দর একটা লোগো বাংলাদেশের বুকের মাঝখান আপনি মনে বাংলাদেশকে নিশ্চয়ই অনেক ভালোবাসেন জি 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 হ্যাঁ প্রিয় দর্শকরা প্রিয় বন্ধুরা দেখেন প্রবাসীতে তিনি একজনের দেশপ্রেমিক বাংলাদেশের লোগো তিনি বুকে ধারণ করে রেখেছে অবশ্যই সুখের সংবাদ প্রিয় বন্ধুরা আমরা আরেকজনের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কেমন দিনকাল কাটতেছে প্রবাসে খুবই ভালো হ্যাঁ প্রিয় বন্ধুরা তার মুখ থেকে আমরা এই মুহূর্তে শুনতে পারলাম যে তিনি খুবই খুশি আছেন প্রবাসে ভালো সুন্দরভাবে জীবনযাপন কাটছেন দেখেন তারা এখন সবাই হাফেনার করতেছে হ্যাঁ 10 মিনিটের জন্য হাফেনার নিয়েছে ফুটবল খেলে তারা কিছুটা ক্লান্তি হয়ে গেছে হ্যাঁ ক্লান্ত আরেকজন একদম বসে গেছে এইভাবে কাটে প্রিয় বন্ধুরা প্রবাসের দিন খেলায় তোলায় কষ্ট সুখ দুঃখ মিলিয়ে কাটে প্রবাসের দিন বন্ধুরা দেখেন এখানে অসংখ্য বাঙালি আছে বাঙালি বাইরে খেলা করছে হ্যাঁ খুবই সুন্দর এই পাশেও খেলাধুলা করছে দেখেন
এই পাশে হয়তো মাঠ নাই, মাঠের কারণে সবাই খেলতে পারছে না, দুঃখজনক। দেখেন পাশে কলা গাছও আছে, খুবই সুন্দর একটা দৃশ্য, মনোমুগ্ধকর। প্রিয় বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট টাইমে, অন্য পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।